আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকল রেমিটেন্স যোদ্ধা ভাই বোনকে। আজ ডিসেম্বর মাসের 30 তারিখ, দেখে নিন আজ দেশে টাকা পাঠালে আপনি কত রেট পাচ্ছেন। আপনি যে দেশে অবস্থান করছেন সেখানে রয়েছে অগণিত এক্সচেঞ্জ কোম্পানি। বাংলাদেশ ফরেন কারেন্সির এই আপডেটটি দেখলে আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কোন এক্সচেঞ্জ থেকে আজ আপনি লাভবান হবেন এবং আপনার সময় বাঁচাতে পারবেন। মালয়েশিয়ার প্রবাসী আজ পাচ্ছেন 1 রিঙ্গিতে 26 টাকা 5 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ 23 টাকা 70 পয়সা, ক্যাশ পিকআপ 23 টাকা 70 পয়সা, সৌদি রিয়াল 29 টাকা 27 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ 28 টাকা 95 পয়সা, ইউএস ডলার 120 টাকা 30 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ রকেট 110 টাকা 70 পয়সা, ক্যাশ পিকআপ 110 টাকা 5 পয়সা, ইউরোপিয়ান ইউরো 134 টাকা, ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ, ইতালিয়ান ইউরো 134 টাকা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 133 টাকা 30 পয়সা, ক্যাশ পিকআপ 132 টাকা 40 পয়সা, ব্রিটেনের পাউন্ড 154 টাকা 10 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিকআপ 152 টাকা 70 পয়সা, সিঙ্গাপুরের ডলার 90 টাকা 7 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ 89 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 82 টাকা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ 76 টাকা 60 পয়সা, নিউজিল্যান্ড ডলার 68 টাকা 37 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ 68 টাকা 47 পয়সা, ক্যাশ পিকআপ 63 টাকা 41 পয়সা, ক্যানাডিয়ান ডলার 90 টাকা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিকআপ 89 টাকা, ইউএই দেরহাম সংযুক্ত আরব ইমারাত 32 টাকা 14 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ, ওমানের রিয়াল 360 টাকা 2 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ, বাহারেনি দিনার 306 টাকা 47 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ 289 টাকা, কাতারি রিয়াল 32 টাকা 86 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ, কুয়েতি দিনার 398 টাকা 41 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ 356 টাকা 6 পয়সা, সুইজারল্যান্ড ফ্রেন্স 142 টাকা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিকআপ 140 টাকা 40 পয়সা, দক্ষিণ আফ্রিকান রান 5 টাকা 99 পয়সা, জাপানি ইয়েন 77 পয়সা, দক্ষিণ কোরিয়ান অন 9 পয়সা, ইন্ডিয়ান রুপি 1 টাকা 29 পয়সা। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র দেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। স্থান এবং সময়ের ব্যবধানে টাকার মূল্য যে কোনো সময় পরিবর্তন আসতে পারে। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, ক্যাশ পিকআপ, নগদ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করলেও টাকার রেটে পরিবর্তন আসে। আপনি যখন দেশে টাকা পাঠান এক্সচেঞ্জ থেকে কনফার্ম করবেন সরকার ঘোষিত 2.5% প্ররোচনা এবং ব্যাংকের ঘোষিত 2.5% প্ররোচনা, 5% প্ররোচনা আপনি পাচ্ছেন কিনা। আপনার দেশে টাকা পাঠানোর পর আপনজনকে বলবেন ব্যাংক থেকে এটি বুঝে নিতে। কোনো ব্যাংকে যদি এই টাকা না দিতে চায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকার রেট প্রতিদিন জানতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।